আগামীকাল 21 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর বিশেষ সংস্করণ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ। উদ্বোধনী ম্যাচে দুপুর 1:30টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর মোকাবেলা করবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল। আপাতত সাকিবের ধ্যান জ্ঞান এই ম্যাচকে ঘিরে। তবে এই ম্যাচের আগে সম্প্রতি একটি বিশেষ আড্ডায় বসেছিলেন সাকিব, যেখানে তিনি মুখোমুখি হন ক্রিকেট অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপিকা মডেল অভিনেত্রী নীল ঘুরে জাহানে। সে আড্ডায় নীলের কাছে নিজের বিশেষ একটি সিক্রেট ওপেন করেন সাকিব আল হাসান। এই তারকা অলরাউন্ডার নীলকে জানান, তিনি যখন বেশি রান করেন তখন প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দেন, অর্থাৎ ব্যাটম্যানে খুব কম খান, আর যখন রান করেন না তখন প্রচুর খেতে থাকেন। এর কারণও ব্যাখ্যা করেন এবারের বিপিএল এ ফরচুন বরিশালের নেতৃত্বে থাকা সাকিব। নীলাকে তিনি জানান, যখন প্রচুর রান করেন তখন তার মনে হয় এটা ধরে রাখতে হবে, সে কারণে তখন খুব স্ট্রং ডায়েট মেনটেন করেন, একদম কম খাওয়া দাওয়া করেন, আর যখন রান করতে পারেন না তখন তিনি কিছুটা হতাশায় ভোগেন, তখন ভাবেন যে দূর, আর ডায়েট করে কি হবে, তাই সে সময় প্রচুর খেতে থাকেন। একটি প্রতিষ্ঠানের আয়োজনে সে আড্ডায় নীলের পাশাপাশি উপস্থিত আরো অনেকের প্রশ্নেরও জবাব দেন সাকিব আল হাসান। নীলহুরে জাহান একাধারে একজন উপস্থাপক, মডেল ও অভিনেত্রী, তবে খেলার মাঠে উপস্থাপক হিসেবেই বেশি পরিচিতি পেয়েছেন তিনি। এই কাজটি তিনি বেশ উপভোগও করেন। গত টি টোয়েন্টি বিশ্বকাপের সময়ও ক্রিকেটে একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেন নীল, তবে এবারেই প্রথম তিনি সাকিব আল হাসানের মুখোমুখি হয়েছেন। কাল থেকে শুরু হতে যাওয়া বিপিএলেও দেখা যাবে এই সুন্দরী তরুণীকে। এদিকে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ESPN ক্রিকেট ইনফোর 2021 সালের ওয়ান ডে বোলিং পারফরমেন্সের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এক বছর আগে আজকের এই দিনে অর্থাৎ 20 জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ ওয়ান ডে সিরিজের প্রথমটিতে এক বছরের নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরেছিলেন সাকিব। মাঠে ফিরেই তার বলের বিপক্ষে ক্যারিবীয় ব্যাটাররা অসহায় হয়ে পড়ে। 7.2 ওভারে 2 মেডেন সহ মাত্র 8 রান দিয়েই সাকিব তুলে নেন 4টি উইকেট। সেই ম্যাচে সাকিবের অতি নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি 4 উইকেট তুলে নেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সেটিকে বর্ষসেরা পারফরম্যান্সের মনোনয়নের তালিকায় রেখেছে ক্রিকেট কো। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।